লাঠি নিয়ে আসে, দাঁড় নিয়ে আসে মারার জন্য আমরা ভয়ে আছি। আমি তো প্রতিবন্ধী মানুষ। তাহলে মসজিদের মুয়াজ্জিন আমি ঠিকমতো আজান দিতে যেতে পারতেছি না। বাগেরহাটের শরণখোলায় শতবর্ষী একটি রাস্তায় দেয়াল নির্মাণ করে 13টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উপজেলার রায়ন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের প্রভাবশালী মাওলানা দেলোয়ার হোসেন খান ও তার স্ত্রী তুলি বেগম ওই রাস্তাটি তাদের জমি বলে দাবি করে সেখানে দেয়াল তুলে দেন। রাস্তার মাঝখানে উঁচু দেয়ালের কারণে 13 পরিবারের শিক্ষার্থী, বয়স্ক, প্রতিবন্ধী, শিশু সহ ওই এলাকার শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আমিনুর খানের বাড়ি থেকে রামচন্দ্র মিস্ত্রির বাড়ি পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 700 ফুট। ওই রাস্তাটি স্বাধীনতার আগে থেকেই 13 পরিবার এবং জিলগুনিয়া, রাজেশ্বর, কদমতলা ও লাকুরতলা গ্রামের হিন্দু মুসলিম সহ শত শত মানুষ মিলেমিশে ব্যবহার করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে টিআর ও হতদরিদ্র প্রকল্প থেকে কয়েকবার সংস্কারও করা হয়েছে রাস্তাটি, কিন্তু প্রভাবশালী মাওলানা দেলোয়ার খান হঠাৎ করে রাস্তার জমি নিজের দাবি করে সেখানে পাকা দেয়াল তৈরি করেন। সর্বশেষ 19 জানুয়ারি সকালে সেখানে আরো উঁচু করে ইট গাঁথা শুরু করলে পুলিশ গিয়ে সেই কাজ বন্ধ করে দেন, কিন্তু চলাচলের পথ বন্ধই রয়ে গেছে। শিক্ষার্থীরা জানায়, রাস্তায় দেয়াল থাকায় তাদের স্কুলে যেতে খুব সমস্যা হচ্ছে। রাস্তার উপর থেকে দেয়াল সরিয়ে নিয়ে তাদের স্কুল মাদ্রাসায় যাওয়ার ব্যবস্থা করার দাবি জানায় শিশু শিক্ষার্থীরা। হতদরিদ্র মতিয়ার রহমান জানান, তিনি ভ্যানে করে গ্রামে গ্রামে কাঁচা মাল বিক্রি করেন। চলার পথ বন্ধ করে দেওয়ায় তিনি ভ্যান নিয়ে বের হতে পারছেন না। এখন সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। রাস্তাটি দ্রুত খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এই বৃদ্ধ। রোগী আছে, এরপর পোলাপান স্কুলে যা আসা করতে পারেন। আমরা 13টা গৃহস্থ, আমি তো প্রতিবন্ধী মানুষ। রাস্তা ঘাট পথ ঘাট সব বন্ধ করে ফেলাইছে। আমার হাত নাই, পাওনি, আমি চলতে ফিরতে পারিনি। দেওয়ালা দিয়ে তুই আমি ডাঙ্গা গিয়ে দাঁড়ার উপর দিয়ে চলম কেমন দাঁড়া। সে আমাদের এত ভয়ের ভিতর রাখতে আছে যে লাঠি নিয়ে আসে, দাঁড় নিয়ে আসে মারার জন্য আমরা ভয়ে আছি। এবং আমাদের রাস্তাটা আটকাইয়া মানে এই করছে যে এখন আমার হাঁটা চলার পথ সব কিছুই বন্ধ করে দিয়েছে। বাচ্চারা স্কুলে যাবে কিভাবে? আর সে সবসময় ভয়ে ভয়ের মধ্যেই রাখে। বাজারে করতে যাওয়া লাগে, পানি আনা লাগে। আমাগো এখানে পানিতে খুব অভাব। আমাগো খাওয়ার পানি, রান্দার পানি, সমস্ত পানি রাস্তা দিয়ে আনা লাগে। হে রাস্তার জন্য এখানে 100 বছর আগের রাস্তা, হে রাস্তা হে বন্ধ করে দিতে আসে। এখানে অনেক মানুষ বুড়ো বুড়ি সব ফেরা খেয়েই গেছে। এখন আমরা এখানে বাঁচিয়ে আছি, আমরা এখন এখানে কোনো চলাফেরা করতে নিয়ে রাস্তা বন্ধ করিয়ে দিয়েছে। অবরুদ্ধ 13 পরিবারের লোকেরা জানান, তাদের পরিবারগুলোর মধ্যে সবাই হতদরিদ্র ও দিনমজুর। কেউ অন্যের বাড়ি ও জমিতে কাজ করেন, আবার কেউ ভ্যান ইজি বাইক চালিয়ে সংসার চালান, কিন্তু রাস্তা বন্ধ হওয়ায় কেউ কোনো কাজ করতে পারছেন না। দেলোয়ার খান ঢাকায় থেকে নির্দেশ দিয়ে তার স্ত্রীকে দিয়ে এই রাস্তায় দেয়াল নির্মাণ করে তাদের অবরুদ্ধ করে রেখেছেন। আমি লাকুরতলা মসজিদের মুয়াজ্জিন, আমি ঠিকমতো আজান দিতে যেতে পারতেছি না এই যে দেয়ালটার জন্য। তাই আমি চাই যে এই দেয়ালটা যেন ভেঙে দেওয়া হয়। আর আমরা 13টা গৃহস্থ খুবই সমস্যার ভিতর আছি। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে খুবই ভোগান্তি হয়রানি করতেছে। পায়ের ব্যানের চালক ওই টুকটাক কাঁচা মাল বেচে গেলাম যে মালমাল নিয়ে এই 1970 সাল হইতে আমি এই এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করি, মালমাল নিয়ে আমি বাজার বিক্রি করি হাঁটতে হাঁটতে। আমার বয়স আইসে 71 বছর চলে, কিন্তু আমি এখন কষ্ট সহ্য করতে পারছি না। এখন ওয়াল করিয়ে দিয়েছে, আমি কীভাবে এই গাড়ি নিয়ে চলবো, বাজার ঘাটে যাবো? এই রাস্তা 100 বছরের আগের রাস্তা। এই রাস্তা দিয়া এই জায়গায় 13 গৃহস্থ চলাফেরা করে, আমরা পার্শ্ববর্তী এলাকার লোক চলাফেরা করি। এই রাস্তা যদি বন্ধ করে দেয় এই 13 গৃহস্থ এবং পার্শ্ববর্তী আরও লোক, আমরা চলাচল বন্ধ হয়ে যায়। এখানে চলাফেরা করি 100 বছর আগের থেকে এই রাস্তাটা, তো এখান থেকে চলাফেরা করি। হঠাৎ করিয়া দেলোয়ার মাওলানা তার সম্পত্তি হিসাবে সে ওখান থেকে একটা ওয়াল করে দিছে। সে ওয়ালটার জন্য এখানে প্রতিবন্ধী লোক আছে, অসুস্থ লোক আছে, কিন্তু আমরা কাজে যাচ্ছি সকাল বিকাল, আমরা চলাফেরা করতে পারি না। এই দেয়াল ঢেঙ্গাইয়ে যাইতে হয়। এই সাইডে একটা জমি আছে, ওখানে কাদা, পানি কাদা, ওখানে পানি কাদা ভেঙে তারপরে আমাদের কাজে যাইতে হয়। কিন্তু তারপরে অনেক মুরব্বীরা আছে এখানে, নামাজ পড়তে যায় বাজারে মসজিদে, প্রতিবন্ধী লোক আছে তাদের হসপিটালে নিতে হয়, অসুস্থ একটা লোক আছে বিছানে পড়া, কিন্তু তাকে যে এখান থেকে গাড়িতে ভরে নিয়ে যাব, কিন্তু এখান থেকে আধা কিলোমিটার জায়গা, তারে হাতে হাতে ধরে নিয়ে তারপরে গাড়িতে ভরে নিয়ে যাইতে হয়।
এখানে পূর্বপুরুষ থেকে আমাদের বাস করি আমরা সবাই, তেরোটি পরিবার আমরা একসঙ্গে আছি। কিন্তু এই যে রাস্তাটা দেখেন আপনি, এই রাস্তাটা আমাদের একমাত্র চলার পথ। এই পথ দিয়ে আমাদের স্কুলগামী ছেলেমেয়েরা স্কুলে যায়, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে এই রাস্তা দিয়ে হসপিটালে নিতে হয়। ইনি এই পথটা আমাদেরকে বন্ধ করে দিতে চায়। 2007-08 সাল থেকে আমাদের বিরুদ্ধে এই রাস্তাটা নিয়ে অনেক মামলা মকদ্দমা করছে, অযথা আমাদের বিরুদ্ধে থানায় মামলা করে, কোর্টে মামলা করে। আমরা একেবারে অথিস এই রাস্তাটা উন্মুক্ত করার জন্য আমি দেশের সর্বস্তরের সকল যারা ক্ষমতাবান লোক আছেন, প্রশাসনিক লোক, এমপি মন্ত্রী যারা রয়েছেন, আমি তাদের কাছে আকুল প্রার্থনা করি যেন তারা আমাদেরকে এই পথটা সুন্দরভাবে যাতে যাতায়াত করতে পারি সেই ব্যবস্থা করে দেয়। আমি মেম্বার হওয়ার অনেক আগে হইতেই ওই রাস্তাটা আমি দেখি ওই চলাফেরার জন্য, এবং ওইখানে ওই জমিটা ছিল হাজি মজিদ খানের, মানবিক কারণেও পথ দিতে হয়, সেই সুবাদে পথ দিয়েছে। উনি হাজি সাহেব মৃত্যুবরণ করছে, এখন তার ছেলের মধ্যে জমি জমা ভাগ বন্ধ হয়ে গেছে। সেখানে দেলার মাওলানা সাহেব ওই জমি ভাগে পাইছে, সে এই পথ নিয়ে বারবার ওই চলাফেরার পথে বাধা সৃষ্টি করে এবং পথ আটকাই দেয়। শরণখোলা থানার পরিদর্শক সুব্রত কুমার সর্দার জানান, শুক্রবার সকালে রাস্তায় আরো উঁচু করে দেয়ালের কাজ শুরু করলে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন খান রাস্তার জমি তার বলে দাবি করেছেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা জানান, মাওলানা দেলোয়ারের বিরুদ্ধে নাশকতা, ধর্ষণ সহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যে কারণে তিনি এলাকায় থাকেন। এ ব্যাপারে জানার জন্য মাওলানা দেলোয়ার খানের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী তুলি বেগম স্বামীর নামে বিভিন্ন মামলা থাকার কথা স্বীকার করে বলেন, এই রাস্তা জমি তাদের, এখান থেকে কাউকে চলতে দেবেন না, এখানে তারা ইন্ডাস্ট্রি করবেন, তাই রাস্তা বন্ধ করেছেন। আসলে বিষয়টি আমি জেনেছি, ওখানে দীর্ঘদিন ধরেই মূলত ওই জমির উপর দিয়ে রাস্তা রয়েছে এবং রাস্তা মানুষ ব্যবহার করে, কিন্তু সে যে কোনোভাবে আসলে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে বা দিচ্ছে, এরকম সংবাদ আমি পেয়েছিলাম। তো আমি নিষেধ করেছিলাম এবং এটা এ বিষয়টা জনপ্রতিনিধি তারাও জানে। তো আসলে মানুষের চলাচলের পথ সেটি কোনোভাবেই বন্ধ করার সুযোগ নেই, এটি আমি মনে করি যে এটি এক ধরনের অন্যায়। যেহেতু পথ বন্ধ করে দিয়েছে, সেহেতু আমি বিষয়টা আরও বিস্তারিতভাবে দেখে এবং পরিদর্শন করে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, কারো চলাচলের রাস্তা বন্ধ করা চরম অন্যায়, বিষয়টি আরো খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।